হ্যালো ফ্রেন্ডস এগিচলো টু পয়েন্ট জুতো সকলকেই স্বাগত আর আজ আমরা আলোচনা করব কলেজে পড়ার পাশাপাশি কিভাবে আপনি ডব্লু বিসিএসের প্রিপারেশন নেবেন সে সম্পর্কে তো এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনাকে কত টাইম পড়তে হবে আপনি কি কি পড়বেন কোথা থেকে শুরু করবেন সে সব কিছু আর একটি ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে সমস্ত স্টুডেন্টরা বা বেশিরভাগ স্টুডেন্টরা কিন্তু এই কাজটি করেন না বা ভুল করেন তো যেটা আপনাকে অবশ্যই করতে হবে সেটা কি জানতে হলে কিন্তু ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে আর আপনি যদি আমাদের চ্যানেল চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন শুরু করা যাক তো ফার্স্ট ফার্স্টাই বলবো টাইম ম্যানেজমেন্ট আপনাকে কিন্তু এই ডব্লু বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য টাইম বার করতে হবে তো এখন সেমিস্টার সিস্টেম হয়ে গেছে তো সেই কারণে চাপ কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই কম সেই কারণে যারা অনার্স তাদেরকে বলবো দুই থেকে তিন আওয়ার বার করতে আর যারা জেনারেল তারা কিন্তু প্রচুর হাতে সময় পাবে তবু তাদেরকে বলবো তিন থেকে চার আওয়ার তো এই সময়টুকু শুধুমাত্র ডব্লু বিসিএসের জন্যই আপনাকে দিতে হবে বা যে কোনো এক্সাম আপনি যার প্রিপারেশান নিচ্ছেন সেই এক্সামের জন্য কিন্তু আপনাকে দিতে হবে শুধুমাত্র এই সময়টুকু পুরোপুরি এই সময়টুকু এই সময়ের মধ্যে কিন্তু অন্য কোনো কাজ করা চলবে না এবং সেকেন্ড যেটা বলবো সিলেবাস আপনি যে এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন এখানে যেহেতু ভিডিওটা ডব্লিউ বিসিএসের উপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে তো সেই কারণে বলবো ডাব্লিউ বিসিসির সিলেবাসটা কিন্তু আপনাকে দেখতে হবে পুরো অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে গিয়েই কিন্তু সিলেবাসটা আপনাকে দেখে আসতে হবে তো কোন সাবজেক্টের উপর থেকে কত নাম্বার আসছে এবং কোন কোন সাবজেক্টের মধ্যে কোন কোন টপিক আছে পুরো সিলেবাসটা কিন্তু আপনাকে ধরে ধরে দেখতে হবে এবং তারপর থার্ড যে কাজটি করতে হবে আপনাকে বেশ ক্লিয়ার করতে হবে তো আপনি এই টাইমটুকু একটা রুটিন বানিয়ে ফেলুন তো রুটিন বানিয়ে আপনার যে মাধ্যমিক মাধ্যমিকের বইগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে পড়তে হবে তো কোন কোন সাবজেক্ট আপনি পড়বেন হিস্ট্রি পড়বেন জিওগ্রাফি পড়বেন ফিজিক্স কেমিস্ট্রি তো একটাই বই থাকে সেটা পড়বেন আর বায়োলজির বইটা পড়তে হবে আপনাকে তাছাড়া সাথে ম্যাথামেটিক্সের যে বই অঙ্ক সেটা কিন্তু আপনাকে দেখতে হবে কারণ নাইন টেনের উপর ভিত্তি করেই কিন্তু সমস্ত ম্যাথ কিন্তু আপনাকে ডব্লিউ বিসিএস বা যে কোনো এক্সামের ক্ষেত্রে করতে হবে তাছাড়া যে ইংলিশের গ্রামার পোর্শন সেটা কিন্তু আপনাকে এই টেন এখান থেকে দেখতে হবে ইংলিশের গ্রামার পোর্শনটা মাধ্যমিকের বই থেকে তো এই কাজটা আপনাকে করতে হবে তিন নম্বর এরপর আপনার কিন এই বইগুলো পড়ার পর কিন্তু আপনার বেসটা ক্লিয়ার হয়ে যাবে এগুলো কিন্তু আপনি মনে রাখবেন শুধুমাত্র রিভিশন করছেন মুখস্থ মানে আপনার কিন্তু আগে পড়া আছে আপনি শুধুমাত্র রিভিশন দিচ্ছেন আর এমনটা করবেন না যে আপনি মুখস্থ করতে চাইছেন মুখস্থ করবেন না একবার রিডিং দিন সেখানে কিন্তু আপনার অনেকটা কাজ হয়ে যাবে তো এগুলো রিডিং দেওয়ার পর আপনাকে চার নম্বরে যেটা করতে হবে যে কোনো একটি বই কিনে নেবেন জেনারেল স্টাডির উপর তো যেখানে ম্যাথ জিআইআর ইংলিশের যে গ্রামার কোশ্চেন সেটা বাদে সমস্ত কিছু কভার করবে আর প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন যেরকম থাকে তার শেষে চ্যাপ্টারের শেষে এরকম অনেক বই আছে তো আমার মতে জানতে হলে আপনাকে একটা ভিডিও দেখতে হবে যেটা আমাদের চ্যানেলে করা আছে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো একটিমাত্র বই দিয়ে ডব্লিউ বিসিসের প্রিপারেশান শুরু বলে একটি ভিডিও বানানো আছে আপনি চাইলে দেখতে পারেন তো সেই যে কোনো একটা বই নেবেন জেনারেল স্টাডির উপর যেগুলো ম্যাথ জিআইআর ইংলিশটা বাদে সমস্তটা কভার করছে এবং প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন কিন্তু থাকছে সেই বইয়ের মধ্যে এরকম একটা বই আপনাকে পুরো করতে হবে রিং দিতে হবে এবং তারপর কিন্তু পাঁচ নম্বরে আপনাকে যেটা করতে হবে সাবজেক্ট ওয়াইজ একটি করে বই কিনে নিতে হবে আমাদের চ্যানেলে কিন্তু সিলেবাস পুরো বুক লিস্ট বার করা আছে ডব্লু বিস দু হাজার তেইশ বলে চাইলে চাইলে দেখতে পারেন নাহলে যে কোনো ইউটিউব চ্যানেল থেকে কিন্তু আপনি দেখে প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটি করে বই কিনে নিচ্ছেন তো সেগুলো এই যে দুই থেকে তিন ঘন্টা বা তিন থেকে চার ঘন্টা রুটিন বানিয়ে সেই বইগুলো কিন্তু আপনাকে পড়তে হবে তো এই তিন বছর পর দেখবেন এই বইগুলো প্রায় দুই থেকে তিনবার আপনার শেষ হয়ে গেছে তো তখন কিন্তু আপনি আপনার যে প্রিপারেশন সেটা কিন্তু অনেকটাই হাই হয়ে যাবে এই তিন বছরের মধ্যে এমন হতে পারে যে আপনি যদি ঠিকঠাকভাবে পড়তে পারেন ফার্স্ট বছরই কিন্তু আপনি ডব্লিউ বিসি করতে পারবেন তো এই হচ্ছে পাঁচ নম্বর এরপর ছয় নম্বর যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স আপনাকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে হবে সেটা নিউজ পেপার দেখলে ভালো হয় বা যদি নিউজ পেপার না নিতে পারেন সেক্ষেত্রে প্রতিদিন ডিটেলস আলোচনা করে এমন কোন ইউটিউব চ্যানেল থেকে আপনি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিনের তা দিনে দেখে নিতে পারেন এটা হচ্ছে আপনাকে ছয় নম্বর এটা করতে হবে এবং সাত নম্বরে এই কাজটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে যেটা কিন্তু প্রচুর স্টুডেন্টরা করেন না যে এক্সাম এইস এস লেভেলের বিভিন্ন এক্সাম হয় যেমন সিএসএসএল বা এম টিএস এই এক্সামগুলো কিন্তু আপনাকে এই তিন বছর দিয়ে যেতে হবে কারণ হ্যাক ক্র্যাক হলো না ঠিক আছে কিন্তু আপনার কিন্তু একটা এক্সপিরিয়েন্স হবে যেটা কিন্তু প্রথমবার ডাব্লিউ যখন আপনি বসবেন আপনার কিন্তু খুবই কাজে দেবে তো এই কারণে সাত নম্বরে যেটা আপনাকে করতে হবে সিএইসএসএল বা এম এই এক্সামগুলো কিন্তু আপনাকে দিয়ে যেতে হবে প্রচুর স্টুডেন্টরা ভাবেন যে সবে প্রিপারেশান শুরু করছি এখন দেব না কলেজের কলেজের পর দেব এটা কিন্তু করলে আপনাকে চলবে না আপনাকে কিন্তু এক্সামগুলো দিয়ে যেতে হবে আবার অনেকে ভাবেন যে পুরোপুরি প্রিপারেশান কমপ্লিট হলে এক্সামে বসবো এরকমটা কিন্তু করবেন না যেটা আমার মতে শুধুমাত্র এখানে কিন্তু আমার মতটাই আমি শেয়ার করছি আপনাদের কাছে তো সাত নম্বরে যেটা বললাম এক্সামগুলো কিন্তু আপনাকে দিয়ে যেতে হবে এবং আরেকটি কথা বলবো যেটা আট নম্বর এটা আগেই বলার কথা ছিল মক টেস্ট বাড়ি বসে কিন্তু আপনাকে মক টেস্ট অবশ্যই দিতে হবে যে এই যে ছয় নম্বরে আপনি যে কাজটা করছিলেন প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটি করে বই পড়ছিলেন ছয় নম্বরে যে কাজটা এই কাজটার সাথে সাথে কিন্তু আপনাকে এই আট নম্বরটাও চালিয়ে যেতে হবে যে মক টেস্ট আপনি যদি ডাব্লু বিসিএস এর প্রিপারেশন নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডব্লু এর জন্য মক টেস্ট দিতে হবে বা অন্য যে কোনো এক্সামের জন্য আপনি যদি প্রিপারেশন নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার সেই সমস্ত এক্সামের ক্ষেত্রে মক টেস্ট দিতে হবে আর সাথে সাথে কিন্তু আপনাকে এই এই সমস্ত এক্সামগুলো কিন্তু আপনাকে চালিয়ে যেতে হবে তো এই কলেজে যখন আপনি পড়বেন অর্থাৎ এই দুই তিন বছর তো বন্ধুরা এইটুকুই বলার ছিল আজকে আমার আজকের এই ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে সকলের মধ্যে ছড়িয়ে পড়ে আর পরবর্তী ভিডিওতে কিন্তু আমাদের আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ গুড বাই